জন্য বাসাবাড়ির সামনে এই ঘর। হ্যালো USBD, আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি এরশাদ আছি নিউ ইয়র্কের আলবানি থেকে। আমি আজকে আপনাদের সামনে এমন একটা জব নিয়ে আসব যে জবটি করে $100 উপর ঘন্টায় ইনকাম করা যায়, আর যেটা বাংলাদেশের টাকায় 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত এক ঘন্টায় ইনকাম করা যায়। এই জবটা কোনো ফিক্স না, এটা হচ্ছে কোনটাকে জব যে যার কাছ থেকে যেভাবে নিতে পারে। তো এরকম একটা জব নিয়ে আমি পুরা বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব, আশা করা যায় ভিডিওটি ভালো লাগবে। তো চলুন, এত গল্প করে লাভ নাই, কারণ আমেরিকায় বসে থাকার দেশ নয়, অলসের দেশ না। এই দেশে সবাই যে যত দৌড়াবে সে তত টাকা ইনকাম করতে পারবে, আর যদিও সেটা যদি বসে থাকার দিন সেটা বাংলাদেশে, কারণ বাংলাদেশে বসে থাকলেও টাকা আসে। চলুন কথা না বলি, আজকে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। হ্যাঁ, আপনারা বুঝেই গেছেন যে জবটা কি। আমেরিকায় বাসা বাড়ির আশেপাশে প্রচুর ঘাস হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে, দেখুন আমার বাসার সামনে এই ঘাসগুলো। সো এই ঘাসগুলো প্রতিনিয়তই কাটতে হয়, কারণ যদি ঘাসগুলো বড় হয় একটা দেখতেও একটা কেমন লাগে। আবার এখানে অনেক ধরনের কিছু হতে পারে, যেমন পোকা মাকড় অথবা সাপ বা অন্যান্য কিছু থাকতে পারে। এই জন্য বাসা বাড়ির সামনে এই ঘাসগুলো প্রতিনিয়ত কাটতে হয়। আর এই ঘাসগুলো কাটানোর জন্য মানুষ পাওয়া যায়, তারা এই ধরনের মেশিন বা এর চেয়েও কিছু বড় বড় মেশিন তারা নিয়ে আসে, এসে তারা ঘাস কাটে দিয়ে যায়, বিনিময়ে তারা টাকা নেয়। তবে আমার মেশিনটা ছোট, এটা আমি পার্সোনালভাবে কিনে নিয়েছি পার্সোনাল ব্যবহার করার জন্য, কিন্তু যারা বিজনেস করে তাদের মেশিনগুলো বড়। কারণ আমি এই যে একবার ঘাস কাটা কাটতে যতটুকু জায়গা যাচ্ছে, তাদের মেশিনে এর 3-4 গুণ যাবে। অর্থাৎ আমার যেখানে 10 মিনিট লাগবে, সেখানে তাদের 2 থেকে 3 মিনিটে ততটুকু ঘাস কাটবে। কিন্তু আমি পার্সোনালভাবে ওই মেশিনগুলো নেই নাই, কারণ ওগুলো অনেক ভারী। এই জন্য ছোটটাই নিয়েছিলাম আমি, জাস্ট টেস্ট করার জন্য যে কিভাবে ঘাস কাটে। তো দেখুন সুন্দরভাবে এই ঘাসগুলো কাটা হচ্ছে। আর এই ঘাস কাটাগুলো তেমন একটা হার্ড জব নাই, আমারটা যদিও ঠেলে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু যারা প্রফেশনাল হিসাবে কাটে বা যারা বিজনেস করে তাদেরগুলো মেশিন এমনিতেই চলে যায়, অথবা কিছু কিছু মেশিনে আপনি উঠেও সে মেশিন চালাতে পারবেন। অনেক এটা ইজি একটা জব, আর এই জব করেই কারি কারি টাকা তারা নেয়। সো চলুন আমরা দেখে আসি কতটুকু জায়গা ঘাস কাটলাম এবং কতটুকু সময় লেগেছে, সেটা আমরা দেখে আসি। ঘাস কাটা চলছে, এই যে দেখুন এখানে কত বড় বড় ঘাস। এই যে এই ঘাসগুলো হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি, এই ঘাসগুলোই কাটা হবে। দেখুন এদিকে বিশাল বড় বড় ঘাস, আর দেখুন এইদিকে ঘাসগুলো আমি এই কিছুক্ষণ আগে এটা কাটলাম। দেখুন ঘাসগুলো কত বড় বড় ছিল, এখানে দেখলেই বুঝবেন। এই যে দেখুন যে ওয়ালের সঙ্গে মেশিনটা যায় নাই, এই জন্য দেখেন ওয়ালের এখানে ঘাসগুলো আছে। আর দেখুন এগুলো কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর মেশিন দিয়ে ঘাসগুলো আমি কাটলাম। এই পাশে কাটা হয়ে গেছে, এখন বাদ বাকি এটা আমার একদম বাইরের অংশ, এইটুকু এখন আমি কাটবো। আর এইটুকু কাটার জন্য দেখুন
এই যে এটাতে এই মাত্র ওই মেশিনটা চলে গেছে, দেখুন ঘাসগুলো কত ছোট হয়ে গেছে, আর এখানে বড় আছে। আচ্ছা আমি এটুকু আগে ঘাস কাটি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলব। এই পুরাটা এই মাত্রই আমি কাটা শেষ করলাম, দেখুন ঘাসগুলো কাটলে কত সুন্দর দেখতে মনে হয় দেখুন। তারপরে এটা এখানে আমি খুব একটা বড় ছোট করে কাটি নাই, কারণ এটা আমার পুরাই বাইরের অংশ। আমার অংশটা হচ্ছে মেইন হচ্ছে এই যে ভিতরের অংশ, এই যে আপনার ঘাস কাটতে হবে, তারপরে আপনার সনো ক্লিন করতে হয়, আবার আপনার পাতা সেটাও ক্লিন করতে হয়, অনেক ঝামেলা এখানে আছে। তো দেখুন এখানেও বিশাল একটা জায়গা, অনেক এদিকে ওই দিক থেকে অনেক লম্বা, আবার এদিকে দেখুন এই পর্যন্ত এই জায়গাটা। আর এটাই হচ্ছে আমার সেই মেশিন, ছোট্ট একটা মেশিন, এটা ইলেকট্রিক মেশিন, এটা দিয়েই আমি এই ঘাসগুলো কাটলাম। এই যে এগুলো হচ্ছে আপনার গিয়ার, যত গিয়ার নিচের দিকে দিবেন তত ঘাস ছোট হবে। ছোট্ট একটা মেশিনের দেখুন কাজ, আবার এই যে সুইচ আছে, আর আপনি ইলেকট্রিক লাইন আপনি বাসা থেকে দিয়ে মনের হাউসে আপনি ঘাস কাটতে পারবেন। বাট এটা ইলেকট্রিকের ক্ষেত্রে একটা ঝামেলা কি, এই যে ওয়্যার থাকে, এই ওয়্যারটা আপনার মাঝে মাঝে মেশিনের তলে পড়লে বি কেয়ারফুল, কারণ মেশিনের নিচে যদি পড়ে তাহলে এটা আপনার যদি কেটে যায় হয়তো আপনার ইলেকট্রিকের প্রবলেম হতে পারে। এই যে কিছু নেই মেশিনটার ভিতরে, একটা মনে হয় মাঝখানে একটা মোটর, আর এই যে এটা ঘোরে, আর এই একটা জিনিস দিই এগুলো কাটে, এই যে আপনার ঘাসগুলো এই যে সাফা সাফা করে ফেলে দেয়। এইটা হচ্ছে এটুকু পুরাটা হচ্ছে আমার এক্সট্রা প্রেস, কারণ বাসার ভিতরের আমার অংশটুকু এইটা, আর এটা হচ্ছে পুরাটাই হচ্ছে একটা এক্সট্রা ফেস, এটা অনেক বড়। দেখুন এক্সট্রা ফেসটা এই থেকে এই রাস্তা পর্যন্ত এই পুরাটা এক্সট্রা ফেস। আর এইটা হচ্ছে আমার সামনের অংশ, আর এটা হচ্ছে রাস্তা, রাস্তাটা একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে বেড ইন, এখানে কোনো গাড়ি টাড়ি আসবে না, এখান থেকেই শেষ। আর রাস্তাটা এই যে এইদিকে চলে গেছে দুই পাশে, এই যে পাশে, আর আমি যে এক্সট্রা পেসটা দেখালাম এইটা হচ্ছে সেই এক্সট্রা। পুরাটা আপনারা দেখলেন কতটুকু একটা এরিয়া। আমার এখানে পুরো ঘাস কাটতে সময় লেগেছে দেড় ঘন্টা। আমি দেড় ঘন্টায় আমার বাসার আশেপাশে পুরো জায়গাটার ঘাস কাটলাম। এখানে যদি তারা প্রফেশনাল লোক আসতো এবং তাদের মেশিন তো বড়, অবশ্যই তাদের সময় লাগতো হাফ আওয়ারের উপরে, অর্থাৎ এক ঘন্টা কখনোই লাগতো না। আর এইটুকু ঘাস কাটার জন্য তারা আমার থেকে চার্জ করতে চেয়েছিল $100, অর্থাৎ $100। তাহলে দেখুন তারা এক ঘন্টার নিচেই তারা $100 ইনকাম করে, আর $100 তার ঘন্টায় তারা ইনকাম করবে $1 থেকে $150 সবসময় ইজিলি। তাহলে দেখুন এক ঘন্টায় তাদের ইনকাম বাংলাদেশের টাকায় হচ্ছে $10,000 থেকে $15,000। তো দেখুন একটু মাথা রেখে কাজ করলে অনেক টাকাই মেক করা যায় আমেরিকায়। এই জন্য এই জবগুলো অন্যান্য কোনো দেশি মানুষ করে না, যেখানেই আপনি দেখবেন যে ঘাস কাটা হচ্ছে ম্যাক্সিমামই এদেশি লোক, অর্থাৎ হোয়াইট আমেরিকান, তারাই এই ঘাসগুলো কাটে, পার্ট টাইম জব করে, বাট তারা একটা ফুল টাইম জবের
মতন টাকা ইনকাম করে। এটাই হচ্ছে আমেরিকার একটা ইজি জব এবং দে মেক লট অফ মানি। সো এই ছিল আজকের ভিডিওটি। আমার মনে হয় যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, এবং ভালো লেগেছে না মন্দ লেগেছে সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। আরও কিছু জানতে চাইলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।